করিও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার মালে মুতাকাব্বির পছন্দ করে না। বাবারে যেখানে জমিন নিচু থাকে সেখানে পানি গড়ায়া গড়ায়া যায়, যেখানে দরদ লাগে সেখানে মলম লাগানো হয়, যেখানে ব্যথা সেখানে মালিশ করা হয়। আনায়েন দামুন কাসরাতিল কুলু, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে, আমার মাওলা শক্ত দিলের কাছে থাকে না, আমার মাওলা উসা দিলের কাছে থাকে না। আল্লাহ এক নজর জান্নাত দো, জোকসে ইয়া রাব কিয়া করো, আরজু হায় মাই তুজে সাথ দেখা করো, বাত দো জোক জান্নাত আস্তে দিল ফেজা ফেজা, বাতু দোজক জান্নাত আস্তে জা ফেজা, বেতু জান্নাত দোজক আস্তে দিল রুবা। মাওলা যদি দোজক গিয়া তোমাকে পাই, ওই দোজক আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাত গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য ধোকা দাও। জান্নাত ও দোজক সিয়া রব কিয়া করো, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে জাহান্নামের ভয় চাই না, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে রাবিয়া বসি রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়া দৌড়াইতে আসে জজবার হালাতে। কেউ তাকে প্রশ্ন, রাবিয়া তুমি কেন দৌড়াও, তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? তখন তিনি জবাব দেন, এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিবাইয়া দেব। দেখব লুবির দালরা কিসের লোভে আমার মাওলার ইবাদত করে, আবার দেখব ভিতুর দলের কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে। ওরা তো জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার জন্য তো ইবাদত করে না, ওরা তো আমার মাওলার জন্য ইবাদত করে না। খোদা মুসে মুসকা দূর কর, মাওলানা জান্নাতের খবর আমি চাই না, জাহান্নামের খবর রাখতে আমি চাই না, আমি কিয়ামতের খবর রাখতে চাই না, আমি চাই শুধু তোমাকে। হার রঙে তু হায়, হার গোলমে তু হায়, রঙে তু হায়, বোমে তু জেদার দেখতা হো মাই, তু হে তু হাই, তু হে তু হাই, তু হে তু মাওলা তুমি, তুমি স্যার আমি কিছু বুঝি না। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও, তোমার জন্য কাজ করার তৌফিক দিয়া দাও। যদি মাওলাকে নিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দান উঠতেই পারো, আল্লাহ আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া তার আরশে নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের বান্দা বান্দের উঠবে আল্লাহ, কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দের উঠবে, তাদের অবস্থা কি হবে? নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম আবিয়া ইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের নিশান, তাদের হুঁশ থাকবে না, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়বে মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের নামাজ সারি নাই, মাওলাকে পাওয়ার জন্য জোহরের নামাজ কাজা করি নাই, মাওলাকে পাওয়ার জন্য আসরের নামাজ সারি নাই, মাওলাকে পাওয়ার জন্য আমি মাগরিব সারি নাই, এশার নামাজ না পড়িয়া ঘুমাই নাই, মাওলাকে পাওয়ার জন্য দাড়ি কাটি নাই, মাওলাকে পাওয়ার জন্য সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মাওলাকে পাওয়ার জন্য কোনো ভয় করি নাই, আমার মাওলাই কয়।
পাওয়ার জন্য দৌড়া দৌড় শুরু করবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলা ফক রব্বুল আলামিন তামাশা দেখবে, আহারে আশে কারা রোজে মাশার বাকে আমত কারণিস, আশে কারা রোজে মাশার বাকে আমত কারণিস, আশে কারা দুস্তামাশা ইজাবালো ইয়ারেনিস। কিসের কিয়ামতের মাদান, কিসের মিজান, কিসের হিসাব, কিসের নিকাশ, আশেদের কোন খবর থাকবে না, তারা শুধু মাওলা মাওলা আমার মাওলা। যখন পাগলেরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করিয়া দিবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতা ফেরেশতারে নূরের পর্দা সরাইয়া দে, যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাইবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও দোযখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুজে সাথ দেখা করো। আল্লাহ যুবক বাবারা, আজকে সর্বনাই ময়দানে যারা বড় লোকরা এত কষ্ট করো, উপরে শামিয়ানার ব্যবস্থা নাই, নিচেও বিছানা নাই, প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়ে, পায়খানা বসাবার ব্যবস্থাও নাই, সর্বনাইতে কেন আসছে আমার মাওলাকে পাওয়ার জন্য? আমার মাওলা ভক্ত ওয়াদা করছে, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা যদি করো, চেষ্টা করো, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা পথ আমার মাওলায় খুলিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়তের মালা পরাইয়াই দাও, সবার গলার মধ্যে হেদায়তের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ, বাবারে যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কাছে যাও, কবরের মধ্যে যাও, আমার মাওলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কহ্হার, আমার মাওলা যেরকম রহমান আমার মাওলা সেরকম কঠোর, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাত তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, যখন সিংহার মধ্যে ফুক শুরু হইয়া যাবে, যখন জমিনের মধ্যে ঝাল ঝালা পয়দা হইয়া যাবে, আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ান লাজমাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে প্রশ্ন করছে, কত শিবটা ইয়া রাসূলুল্লাহ, কলা সাইয়া বাতনি হুদুন ও আহওয়া তুহা। আল্লাহ সাহাবারা পজিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল তো পাকিয়া গেছে, আপনার দাড়ি মোবারক কেন পাকিয়া গেল, এখনো তো দাড়ি পাকার সময় হয় নাই, এখনো চুল পাকার সময় হয় নাই, কত শিবটা ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি কেন সাদা হইয়া গেছে, আপনার চুল মোবারক কেন সাদা হইয়া গেল। আল্লাহ সাইয়া বাদি হুদুন আখওয়া দুয়া সুরা হু সুরা ওয়াকিয়া সুরা আম্মা ইয়াতাসালুন সুরা ইজান ফাতারাত, এই কিয়ামতের সুরাগুলির মধ্যে আল্লাহ পাক যেইভাবে কিয়ামতের বয়ান করছে, ওই কিয়ামতের বয়ানে কিয়ামতের আওয়াজে আমি নবী বুড়া হইয়া গেলাম। বাবার নবী তো কিয়ামতের বয়ানে নিজের জন্য তিনি বুড়া হন না, আমার নবী তো কিয়ামতের ভয়ে নিজে কিয়ামতের বাজার বুড়া হন না, বড় নবী আলাইহিস সালাত ও উম্মতের চিন্তা চিন্তা চিন্তায় বুড়া হয়ে গেছে উম্মতের উপায় কি। বাবারে আল্লাহ, বাবারে কিয়ামতের মাঝের অবস্থাটা কি হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা ফেরেশতারা জাহান্নামের মধ্যে রশি লাগাইয়া শিকার লাগাইয়া এটু কিয়ামতের ময়দানে কেসে নিয়ে আসো, নাফার মারা দেখো ওরা কোন জাহান্নাম কায়া কোন জাহান্নাম কামাই করছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে, এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এক একজন ফেরেশতার এক কাঁধের থেকে আর এক কাঁধ মাসিক থেকে মাগদিব পর্যন্ত যতখানি দূরত্ব এতখানি দূরত্ব হবে, এরকম এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে কিয়ামতের ময়দানের কাছে আসবে, জাহান্নাম কিয়ামতের ময়দানের মানুষকে দেখিয়া এমন ভাবে আওয়াজ শুরু করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপা শুরু হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কদ জানা নাযিরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবি সাইর। জাহান্নামের রাগ চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফলাইবে। জাহান্নামের আগুন এক মাইল দুই মাইল উঁচা হইয়া আবার শুরু করিয়া দেবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সেজদা করে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পরে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায়। সেই নবীকে আমাদের মাদের উম্মতকে ভুলবে না, সেই নবীকে কেন তুমি ভুলিয়ে গেছো, সেই নবীর সুন্নাত কেন তোমার কাছে ভালো লাগে না। সেই নবীর সুন্নতি জামা কেন ভালো লাগে না, কিয়ামতের মাঝে নবী তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মাঝে ঢুকবো না। নবী আলাইহিসসালাতু ওয়া দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকো নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি? আল্লাহ পাক বলবে, কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি। শুধু কান্দ আর কিছু না, তুই চোখের পানি ফলাইয়া শুধু কান্দ রে, আমাদের আর কিছু না, চোখের পানি ছাড়া উপায় হবে আল্লাহ। যখন ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে, 70 বছর পর্যন্ত নাফার মান জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, পুরিয়া সরকার হয়ে যাবে, কয়লার মধ্যে কালি হয়ে যাবে, শুধু মওয়াত 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 করে চিল্লাতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না, আমরা সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না।
কাজে বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো। জিকির ছাড়া উপায় নাই, বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলাকে ডাকতো মাওলা। আমাদের একটু দুঃখ করার উপরে আমি আমরা থাকতাম, আমাদের আমিল মুজাহিদ পিসাব এক রুমে থাকতো, আমরা অন্য রুমে থাকতাম, এক এক জুড়ে এক এক রুমে থাকতাম। আমাদের এইদিকে আব্বাজান রহমাতুল্লাহ থাকতো, ওই আমাদের ওই রুমের মধ্যে থেকে আব্বা হল রুমের মধ্যে থেকে নামাজে যাইতো। আমরা যখন ফজরের আগে উঠতাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই যখন আস্তে আস্তে একদিন আমি পাশের রুমে আমি সজাগ আব্বাজান রহমাতুল্লাহ যখন বারডেম হসপিটালে ছিলেন, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম, রুমের মধ্যে আর কেউ নাই। আমি যখন আব্বাজান রহমাতুল্লাহর কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করিয়া ধরিয়া বসছেন, দুই চোখের পানি ফালাইয়া দেব, আমাকে বলে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? তাদের মধ্যে মাওলার কেমন ভয় ছিল? আব্বাজান রহমাতুল্লাহ দাদাজান রহমাতুল্লাহ যেখানে শোয়া আছে ওই কবরস্থানের সামনে রইসুল জামিয়া ছিল, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থা ওখানে রাখা হয়েছে তার খেদমতের জন্য, তার চিকিৎসা যেন ঠিক মতো হয়। আব্বাজান রহমাতুল্লাহর খাদেম আমাকে বলতে আছে, হজরত হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন কি হয়েছে? কবরের দিকে তাকাইয়া রোগারো মারিয়া যাবে। আমার কি বলবো, আমার দাদাজান রহমাতুল্লাহর ঘটনা আব্বাজান বারবার বারবার বলতেন। মৃত্যুর কিছুদিন আগেও ওই চৌকির উপরে বসিয়া কবরের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার বলত, মাওলানা তুমি যদি কবরে মাপ নাই করো আমি কেমনে একা থাকব, আমার কি উপায় হবে? বাবা থারিবুর রহমাতুল্লাহ বারবার আফসোস করিয়া বলত, মাওলা তুই আমাকে মাফ করিয়া, তুমি যদি আমাকে মাফ করিয়া জান্নাতুল গের জুতাও বানাইয়া দাও আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগা না, যাওয়ার জাহান্নামে যাওয়া লাগলো না। বাবা থারিবুর রহমাতুল্লাহ যদি আফসোস করতে পারে জান্নাতুল গের জুতা হইলো আমার জন্য খোশ নসিব, তোমার আমার উপায়টা কি রে বাবা? তুমি আমি চিন্তে করছি তোমার আমার উপায় কি? আল্লাহ তুমি মাফ করে দাও। বাবা ফকিউর নাস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই কান্তে 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 অন্ধ হয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই সামনে দেবতে, হুজুর আপনি অপারেশন করেন আপনার চক্ষু ভালো হইয়া যাবে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বললেন, যদি আমি চক্ষু অপারেশন করাই আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করে চক্ষের আমার কোনো দরকার নাই।
এরপর বলছে হযরত না নামাজ কাজা হবে না, আপনি নামাজ পড়তে পারবেন। কইলে আমার জামাত ছুটিয়া যাবে, জামাত ছুটিয়া গেলে সেই চোখের আমার কোনো দাম নাই, কোনো লাভ নাই। একজন ডাক্তার ঠিক করা হয়েছে যে ফজরের পরে আপনার চোখে অপারেশন করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন। তখন সে বলছে যে বাবা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঝে আল্লাহ বাবা অন্ধের কাছে প্রশ্ন করবে না। তোমার আমার কি উপায় রে বাবা? আর মাওলাকে প্রাণ খুলিয়া ডাকতে থাকো, মাওলার জিকির করতে থাকো, করিয়া চিল্লান মারো মাওলা রে উপায় নাই উপায় নাই। এর জন্য চিল্লাইতে থাকো, জিকির করতে থাকো, বাবারে সবসময় মাওলার কাছে কান্নাকাটি করতে থাকো, কান্নাকাটি করতে থাকো, মাওলার দরবারে পড়িয়াই থাকো। আমার মাওলা মেহরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগ আমার রাগের উপর আমার রহমাত প্রাধান্য হয়ে গেছে, আমার রাগের উপর আমার মাওলার রহমাত প্রাধান্য হয়ে গেছে। কাজে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা দয়াবান, আমার মাওলা ক্ষমাশীল, আমার মাওলা ক্ষমাশীল, আমরা গুনাহগার, আমার মাওলা গফফার, গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কিন্তু আমার মাওলা রহমান করুন তার শেষ নাই, কোনো সীমা নাই। আল্লাহ, বনি ইসরায়েলের এক আবেদ 20 বছরের ইবাদত করছে, আবার নাফার মনের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাত ওয়া সালাম বললেন, মূসা তাকে জানায় দাও আমি তার উপরে খুবই বেজার, আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। সে এখন জঙ্গলে গিয়া বলছে, মাওলা রে আমি কি তোমার রহমাতের চেয়ে অনেক বেশি গুনাহ করিয়া ফেলাইছি, আমি কি তোমার গফফারের চেয়ে বেশি গুনাহ করিয়া ফেলাইছি, আমি কি তোমার মাগফিরাতের চেয়ে অনেক বেশি গুনাহ করছি, তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না, তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না, জান্নাতের মধ্যে কি তোমার জায়গা নাই, তোমার কি অপুরন্ত রহমাত শেষ হইয়া গেছে, তোমার অপুরন্ত গফফার শেষ হয়ে গেছে, আমার মতো পাপে গিয়ে তুমি মাফ করলে তোমার কি হবে, যদি আমাকে মাফ না করো তাহলে সমস্ত মানুষের আজাব গজব আমাকে দিয়ে দাও, সমস্ত মানুষের শাস্তি আমাকে একাকে দিয়ে দাও, তোমার রহমানি তোমার রহিমি তোমার গপ্পরি যে শেষ হইয়াই যায়, তাহলে আমরা কার কাছে যাব, কার কাছে চাইব, কার কাছে বলব, গুনাহগার কার ধরনা ধরবে, তুমি তো শেষ হয়ে গেছো। তোমার বাপিরা কার কাছে গিয়া তুই চোখের পানি বানায় দি, কার কাছে কান্নাকাটি করবে, এমন ভাবে কান্না শুরু করছে কলিজায় ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাত ওয়া সালামকে বলেন, যাও মূসা আমার ওই বান্দাকে তুমি খবর দিয়ে আসো, তুই যদি গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত পরিমাণ গুনাহ করো, তুই আমার সিফাত ধরিয়া নারা দিছো, তুই আমার সিফাতের কথা স্মরণ করছো, তুই আমার গুনাহের কথা, আমার রহমানের কথা, রহিমের কথা, গফফারের কথা, সত্তারের কথা, আমি কাদের, আমি সামাদ, আমি সব কিছু, যেহেতু আমার রহমানের কথা তুই বলছো, রহিমের কথা বলছো,
তুই যত গুনাহ করছিস আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। তারপর আজকাল যে মাওলার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতেই পারো, যত গুনাহ কর আমার মাওলা সব মাফ করিয়া দিবে। কাজে যাদেরকে আমার মাওলা চরমুনাই নিয়ে আসছে, বাবারে তবা না করিয়া বিদায় হইও না, কান্না করি না করিয়া বিদায় হইও না, সব সময় চিন্তা করিও কি করলাম কি করলাম কি করলাম। ইয়া ইয়াল মুজদিবুল মুসিজারা ইমাহু লা তানসা জানবাকু ওয়াসকুর মিনহুমা সালাফা অতুব আলাই অতুব অতুব আলাই অতুব ইলাল্লাহ ক্বাবলাল মাউত ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান আতারিফ কুনতা মুতারিফা ইয়া আইয়ুহাল মুজদিবুল মুহসিজারা ইমাহু লা তানসা জানবাকু ওয়াসকুর মিনহুমা সালাফা। হে চরম গুনাহগার, হে পাপিষ্ট, গুনার কথা ভুলিয়া যাস না। পিছনে যে গুনাহ করছো সব গুনাহ স্মরণ কর আর মাওলার কাছে মাফ চা। অতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউত ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান ওয়াতারিফ ইন কুনতা মুতারিফা। ওরে মৃত্যুর আগে তওবা কর, মৃত্যুর আগে তওবা কর, মৃত্যুর আগে তওবা কর, আজরাইল থাবা দেওয়ার আগে তওবা কর, কবরের মাটি উপরে পড়ার আগে তওবা কর, বালিশ বিহীন শোয়াবার আগে তওবা কর, কাপড়ের কাপড় শরীরে জড়াবার আগে তওবা কর। দরবারে হাজিরা দিও, তওবা করিয়া মাওলার কবরে যাইও, আর মন খুলি আমার মাওলাকে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।